আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কুমড়ো পাতার বড়া। কুমড়ো পাতার বড়াটি বেশ কয়েকটি পদ্ধতিতেই বানানো যায়, তবে আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ পদ্ধতিটি শেয়ার করব। আজকে যেভাবে কুমড়ো পাতার বড়াটি বানিয়েছি, এভাবে বানালে জাস্ট 10 মিনিটের মধ্যেই এই কুমড়ো পাতার বড়াটি রেডি হয়ে যাবে। সো গাইজ, আর বকবক না করে চলে যাচ্ছি রেসিপিতে। বড়া বানানোর জন্য এখানে আমি কিছু কুমড়ো পাতা নিয়েছি। তো প্রথমেই কুমড়ো পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু কুমড়ো পাতাটা একটু খসখসে টাইপের হয়, এর জন্য হাত দিয়ে এভাবে ঘষে পাতাটাকে স্মুথ করে নিতে হবে। তো সবগুলো পাতা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এখন চলে যাচ্ছি ব্যাটার বানাতে। একটা বাটিতে নিয়ে নিলাম চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া নিয়েছি 1 কাপেরও একটু বেশি। চালের গুঁড়ার সাথে চাইলে আপনারা এখানে 1/4 কাপ ময়দাও অ্যাড করতে পারেন। তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম। এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা যে যেরকম লবণ খান সেভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিব। আর ব্যাটারটা বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিব। এখন একটা কুমড়ো পাতা নিয়ে এভাবে ব্যাটারে ডুবিয়ে পাতাটাকে ভাঁজ করে নিতে হবে। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে ঘন ঘন উল্টে পাল্টে এখন বড়াগুলোকে ভেজে নিতে হবে। আজকে যেভাবে কুমড়ো পাতার বড়াটি বানিয়েছি, আমার কাছে এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ মনে হয়। আর এভাবে বানালে খুব কম সময় লাগে, সেই সাথে খেতেও অনেক বেশি মচমচে হয়। আমার মনে হয় যে যারা বাঙালিয়ানা খাবার পছন্দ করেন, তাদের কাছে এই কুমড়ো পাতার বড়াটি অনেক পছন্দের। কুমড়ো পাতার বড়াগুলো গরম গরম খাওয়ার জন্য আমি আপনাদের সাজেস্ট করব। বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার আসল টেস্টটা পাবেন না। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিব। সো গাইজ, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন, এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।